ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحبيب من المجيد شباب جوان كل محبة نقول زبيناه من السيد بسم الله الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার উম্মত নবী আপনাই মেরা চিল্লাম না সেই কারণে রোজা হাসর আমাদের ভুলবেন না আল্লাহ উম্মত জবাব দিয়ে বলো وعلى عدل سيدنا وخيرين أبو بكر عمر وخير عثمان وعلي তোমাদের গ্রহণে নবীজির ইসলাম মদিনার দিকে যাও চলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ حبيبنا محمد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين شنجي فور تعلمون قران نغني حافظا وقت دفتر مدرسه ابتدائي جيتو আজকে তাফসীর কোরআন মাহফিল রয়েছে হাজার হাজার মুসলমান মরুদলকে নিয়ে কয়েকবার গল্প সালাম পাঠ করে সাহেব সাহেবের হাত তুলেছে মেহরবানি করে আমাদের সকলে দরুদ সালাম সোনার মাদিনায় রসুলের দরকার করে পৌঁছে রব্বুল আলামিন এই মাদ্রাসা যারা
সহযোগিতার মাধ্যমে পরিচালনা করছেন, যিনি জায়গা ক্রয় করে অক্ষ করে দিয়েছেন। আল্লাহ আজকের কোরআনের মাহফিলের দিনে আয়োজন করেছেন, যারা শোনার জন্য মাহফিলে হাজির হয়েছেন। আল্লাহ আমরা যারা কবরস্থ করেছি নিজের বাবা মা দাদা দাদিকে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দিয়ে আল্লাহ সারা জীবন নফসের গোলামি করে করে শয়তানের আনুগত্য করে জীবনটার শেষ সন্ধ্যক্ষণে পৌঁছে দিয়েছে আল্লাহ। জানি না কবে বলে বিদায়ের ডাক আসবে, জানি না আল্লাহ যতদিন আপনি দুনিয়ায় বেঁচে রাখেন আপনার কোরআনের পক্ষে থাকার তৌফিক দিয়ে। রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। রব্বুল আলামিন আজকের কোরআনের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, ওলামায়ে কেরামগণ, আলেম ওলামা, সমাজের যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা বোনেরা, ব্যবসায়ী ভাইয়েরা, যারা স্বতঃস্ফূর্তভাবে কোরআনের ময়দানে বসে আছেন, আল্লাহ জানি না আল্লাহ কি কথা শুনবেন ওনারা, আর আমি কি কথা বলবো জানি না। যে কথা বললে আপনার বান্দা বান্দিদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেয়। সুবহানা রাব্বিকা রব্বুল ইজ্জাত আম্মা ইয়াসিফুন والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا সবাই জবান করে পড়েন। এটা তৌহীদের দেখে করার সাথে সাথে আশ্রয় দিবে দরখাস্ত চলে যায়, আল্লাহ বান্দা বান্দিদের জীবনের দিলে মাফ করে দেন। সবাই থাকিতে বন্ধলা কাজে লাগবে সন্ধ্যা বেলা, ও ধরি কুণ্ডে বাজাই দমকা ইব্রাহিম দেখার কি খেলা দমকা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম আলহামদুলিল্লাহ। মহান মাহবুবের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে বগুড়া জেলার ঐতিহ্যবাহী একটি উপজেলা দুপচাঁচিয়া, এই দুপচাঁচিয়া উপজেলার পার্শ্ববর্তী গ্রাম সঞ্জয়পুর কালিউল কোরআন নুরানি হাফিজা মাদ্রাসা ওয়াকফ করা
এই মাদ্রাসার উদ্যোগে তাফসীর কোরআন মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে হাজির হয়ে কোরআনের কিছু কথা শোনার জন্য সুযোগ করে যে মুনিব দিচ্ছে সেই মুনিবের প্রতি আমরা পড়ি আলহামদুলিল্লাহ আরো করে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নেতা সফল রাজনীতিবিদ সফল রাষ্ট্রনায়ক সফল সেনাপতি সফল যোদ্ধা সফল সমাজ সংস্কারক সফল কোরআন বাস্তবায়নকারী জনাব আল্লাহ আকবার তিনি হলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক আমরা সেই নবীর উম্মত আল্লাহ আমাদের কাছে সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন গত পরশু রাত্রে সেই বৃষ্টি তাই না ভাই গতকালকে আমি মাহফিল করছি শেখাহার একবারে ফাল্গুন মাসের মতো আজকেও ঠিক একই অবস্থা আল্লাহ রহম করছেন আপনাদের উপরে আল্লাহ তাআলা সুযোগটা আমাদেরকে দিয়েছেন রোজা গেল এক মাস ছয় মাস গেল মাহফিলের সিজন এমন একটা আনটাইমে বাড়িতে গরম যে টেম্পার বর্তমানে বাংলাদেশে সৌদির থেকে তাপমাত্রা বাংলাদেশে বেশি তো এই সময় বাড়িতে দশটা এগারো পর্যন্ত ঘুমই ধরে না আপনারা এসেছেন ধন্যবাদ আপনাদেরকে আমি নাম প্রকাশ করছি আজকের এই পবিত্র তাফসীর কোরআন মাহফিলে সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষাবিদ জনা